Hey guys, what's up and welcome to Swamp of the Show. সো গাইজ, এখন ইন্টারনেট যে লেভেলে মানে চলছে যাকে বলতে গেলে, সিরিয়াসলি, হ্যাঁ, একদিকে সিএম পাঙ্ক যে 10 বছরের একটা বড় যাত্রা সেটা মানে ব্যর্থ হলে এরকম বলতে গেলে, কিন্তু হ্যাঁ, ওনার ওই ফ্রাস্ট্রেশনটা মানে যেরকমভাবে অনস্ক্রিন দেখিয়েছে, তো সেটাই কাল হলো যাকে বলতে গেলে, আমি ডাস্টির বাচ্চা নই, পুরো দেখিয়ে দিল ফোরিরোস আর যেভাবে এলিমিনেট করলো ওটা ফিউরিয়াস ছিল। কিন্তু স্টিল ফ্যান্সরা সিএম পাঙ্ককে নিয়ে কথা তো বলছে যে সিএম পাঙ্ক সেদোয়ান্সের ম্যাচ কীরকম বিল্ড হবে সেটাকে নিয়ে আমরা কথা বলবোই, কিন্তু মেজর থিং হচ্ছে যে হ্যাঁ, রোমান রেন্সের মুখে একটা ভয় সৃষ্টি হয়েছে। ফোরিরোস 2-time রয়্যাল রাম্বল উইনার, ব্যাক টু ব্যাক রয়্যাল রাম্বল উইনার, এটা পুরো মানে ফিল আসছে যে হ্যাঁ, ফোরিরোস একবার রয়্যাল রাম্বল জিতলো, রসেলমিনায় গেল, রোমান রেন্সের কাছে ব্যর্থ করলো, তিনি আবার চেষ্টা করছে সারা বছর। ভাই এবারে কিন্তু যেরকম ডাব্লিউডব্লিউই দেখিয়েছে ফোরিরোস মানে কি বলবো, স্ট্রাগল করছে, লাইক ব্রক লেসনারের সাথে ফিউড দেওয়া, জাজমেন্টের সাথে ফিউড দেওয়া, নাকামুরা, অনেক কিছুই ছিল। তো যেরকমভাবে দেখিয়েছে এবারে ফোরিরোস যেরকমভাবে স্টেপ আপ করেছে, ওটা একটা জার্নির মতো ছিল যে হ্যাঁ, স্ট্রাগল করে সমস্ত কিছু থেকে ওভারকাম করে নিজেকে বিল্ড করে যায়, রয়্যাল রাম্বল ফাইনালে জিতলো, 2-time রয়্যাল রাম্বল, ব্যাক টু ব্যাক রয়্যাল রাম্বল জেতা, অবভিয়াসলি এটা একটা ধামাকেদার, অবভিয়াসলি। আর এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন ফোরিরোস, এবার দেখো সত্যি বলতে গেলে আগের বছর যখন ফোরিরোস রয়্যাল রাম্বল জিতেছিল, রসেলমেনিয়া মেইন ইভেন্টে ফোরিরোস আর রোমান রেন্সের ম্যাচ হচ্ছে, আমি তো বৈঠকে গেছিলাম, আর ওখানে তো ফ্যান্সরা মানে আলাদাই লেভেলে, কেউ পাত্তাই দিচ্ছে না যে ফোরিরোস জিততে পারে, রোমান রেন্সকে হারাতে পারে বলে। কিন্তু এবারে ভাবো ভাই, এবারে ফোর্সটা নেক্সট লেভেলের আছে যে ফোরিরোস 2-time রয়্যাল রাম্বল, ব্যাক টু ব্যাক রয়্যাল রাম্বল জিতেছে। আর এবারে তো মানে ফোরিরোস তো আমরা বুঝতেই পারছো যে কোন লেভেলে আছে, ফোরিরোস যে 2-time রয়্যাল রাম্বল সে ভিক্টরি পেয়েছে, আর দেন রোমান রেন্সকে ফেস করছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে না ফ্যান্সরা মানে অন্যই ভাবনা রাখছে যে হ্যাঁ, তাহলে কি সত্যি রোমান রেন্সের এবার হার আসতে চলে, কারণ রোমান রেন্স অলরেডি লাস্ট ইয়ার জেউসের কাছে পিন হয়েছে, তাহলে টাইটেল রান এর হওয়াটা কি এখানেই বড় মেজর রোল বিল্ড করবে যে হ্যাঁ, ফোরিরোস রোমান রেন্সকে হারিয়ে দিল, ফোরিরোসের কাছে টাইটেল আসলো। আর হ্যাঁ, এখানেই বলা চলে যে ফোরিরোসের যত হাইপ আছে, যত মোটিভেশন আছে, অতটা অবধি, তারপরে ফোরিরোসের টাইটেল রান বেশি হয়তো দূর তো চলবে না, হয়তো চলবে, তারপরে উনি চালাবে রসেলমেনিয়া অবধি, রসেলমেনিয়া 41 অবধি, তারপরে হেরে যাবে, তারপরে হয়তো ফোরিরোস আবার কিছু স্ট্রাগল করছে, কারণ ফোরিরোসকেও নেক্সট জার্নি কিছু দেখাতে হবে, কারণ এখন ফোরিরোসের যা সমস্ত কিছু চলছে, ইটস অল অ্যাবাউট ফিনিশ দ্য স্টোরি, একটা চ্যাম্পিয়নশিপ ক্যাপচার করা, ওয়ার্ল্ড টাইটেল ক্যাপচার করা, শুধু ওয়ার্ল্ড টাইটেল নয়, কারণ একটা জিনিস উনি ক্যাপচার করতে গেছিলেন, তিনি ব্যর্থ হয়েছেন, তো ব্যর্থ হয়েছেন মানে সেটা নয় যে উনি সেখান থেকে চলে আসছে, উনি আবার রোমান রেন্সকে চ্যালেঞ্জ করার, রোমান রেন্সকে হারিয়ে দেখাবে, এটাই হচ্ছে ওনার এখন মেজর স্টোরি, যে আমি সেই মানুষটাকে হারাবো যাকে আমি হারাতে পারিনি, এরকম ব্যাপার। তো ফোরিরোসের এই যে ভেতরে যে মনোবল, যে আগুনটা রয়েছে, তো ওটাই কিন্তু ট্রিপল এইচ দেখাচ্ছে, একটা মোটিভেশন, একটা সিনেমার মতো ভাবে দেখাচ্ছে, হ্যাঁ, টুয়েলভ ফেল মুভির মতো বলতেই ভালো, বাট হোয়াট এভার বলা চলে যে হ্যাঁ, যেরকমভাবে স্টোরি লাইন এগোচ্ছে, তাতে আমি অলরেডি আগের ভিডিওতে ডিসকাশন করেছিলাম যে অনলি পসিবল হতে পারে যে রকের ইন্টারফেরেন্স, যে উসর ইন্টারফেরেন্স, সমস্ত কিছু যদি থাকে, তবে গিয়ে ফোরিরোস হয়তো রোমান রেন্সকে হারাবে, কারণ অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো যে উসর সাডেনলি মানে ফোরিরোসের সাথে ফ্রেন্ডশিপ ধীরে ধীরে কিন্তু এটা কিন্তু প্রিপেয়ার হয়েছে যে হ্যাঁ, এটাই কিন্তু লিড করছে ফোরিরোস রোমান রেন্সের যে ম্যাচটা, যে উসর ফোরিরোসের সাথে যে বন্ডিংটা বিল্ড হওয়া, হ্যাঁ, অনেকেই বলবে যে এখানে কি যে উসর মেজর টার্ন করবে, তো সেটাকে নিয়ে গেছে এই ভিডিওতে ডিসকাশন করা, কারণ তোমরা বুঝতে পারছো ফোরিরোস এখন যে পজিশনে আছে, তো প্রচুর ফ্যান্সরা বলছে ভাই ফোরিরোস হারবে কি, মানে আমরা ভাবছি ফোরিরোস জিতবে 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 জিতবে, তো একটা দিক দিয়ে তো কথা বলতে হবে যে ফোরিরোস এমন কিছু তো হতে পারে যার জন্য এই বছর রসেলমেনিয়াতেও ফোরিরোস হেরে গেল, মানে এবার ফ্যান্সটা একটুখানি আনন্দ পাবে যে যেখানে সবাই বলছে ফোরিরোস জিতবে জিতবে জিতবে, আর আমি বলছি ফোরিরোস হারতে হতে পারে, কারণ আগের বছর হেরেছে, এবছরও হারতে হতে পারে, তো তার পেছনে কি মেজর রিজন থাকবে, তো এখানে আমার মনে হয় যে মেজর রিজন এটাই হবে। দেখো আগের বছর কি হয়েছিল যে হ্যাঁ, সোলো সিকোয়ার সামোয়ান স্পাই, হ্যাঁ, অনেক কিছু ছিল, উসোসদের ইন্টারফারেন্সের সাথে সাথে স্যামি জেন্স কেভিন ওয়েন্সের ইন্টারফারেন্স দেখেছিলাম, কিন্তু লাস্টে সোলো সিকোয়ার সাডেনলি সামোয়ান স্পাইক আর রোমান রেন্স স্পিয়ার এন্ড করে দিয়েছিল ফোরিরোসকে, ফোরিরোস হেরে গেছিলো, ব্যর্থ হয়েছিল। কিন্তু এবারে যদি হয়তো এমন কি হবে গাইস, আমার মনে হয় যে এখানে পুরো জিনিসটাই পুরো একটা মানে কম্প্যাক্ট ফর্মে থাকবে, যখন ফোরিরোস আর রোমান রেন্সের কন্ট্রাক্ট সাইনিং বা এরকম যখন কোনো প্রোমো সেগমেন্ট হবে, অবভিয়াসলি এখানে দেখা যাবে যে একদিকে জিমি উসো যেমন আছে, অপরদিকে ফোরিরোসের সাইডে জে উসো আসবে, আর এটাই কিন্তু প্রচুর বেশি ইন্টারেস্টিং যে রোমান রেন্স জে উসোর দিকে তাকাবে আর ভাববে যে
তুই তো আমার রক্ত, তুই আমার কাজিন ব্রাদার, তো তুই কেন তোর মানে তুই কেন অপোজিটে এরকম ব্যাপার। তখন জেউসও বলবে যে আমি সত্যের পাশে আছি, আমি ন্যায়ের পাশে আছি, তো এরকম ব্যাপার। মানে ওখানে একটা নেক্সট লেভেলের প্রোমো লাইন চলে, ভাই জেউসও যদি স্টেপ আপ করে না, আমার মনে হচ্ছে ভাই জেউসের একটা স্টেপ আপ করা ভাই রোমিনেসের সামনে। আমার মনে হচ্ছে এটা একটা মেজর রোল প্লে করবে, যখন কোডি রোডস আর রোমিনেসের ফিউডটা হবে না, তখনই জেউসের স্টেপ আপটা প্রচুর বেশি শাইন করবে। কিন্তু মেন থিং হচ্ছে এটাই যে হোয়াট অ্যাবাউট যে কোডি রোডস যদি হারে, তাহলে এখানে মেজর রোল কি তাহলে জেউসে প্লে করবে? কারণ অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো যে ভাই জেউস তো ব্লাড লাইন থেকে বেরিয়ে এসেছে ঠিকই, কিন্তু ইটস অল অ্যাবাউট একবার তো রিউনাইট হতে হবে, তো এখানে মেজর কারণ কি হবে? তো আমার দেখো মনে হয় যে যদি ডাব্লিউডব্লিউই রেসলম্যানিয়া জেউস আর জিউসের ম্যাচ করায়, রেসলম্যানিয়া নাইট ওয়ানে মেন ইভেন্ট নাও হতে পারে, কিন্তু যদি ম্যাচও করায় তো এখানে হতে পারে যে জেউসও হেরে গেল। এটাও হয়তো কোনো একটা ইন্টারফারেন্সের কারণে হয়ে গেলো যে জেউসও হেরে গেল জিমিউসর থেকে, আর জিমিউসও তারপরে জেউসকে রিকোয়েস্ট করবে যে দেখ আমরা আফটার অল ভাই, আমরা দুজন যমজ ভাই, তো তুই ফিরে আমাদের কাছে। আর এটাই হয়তো লিড করবে যখন কোডি রোডস আর রোমিনেসের ম্যাচ হবে, আর লাস্টে আমরা দেখবো যে জেউসও মিডিলে হয়তো থাকবে, দেখা গেলো যে জেউসের হাতে হয়তো কোনো একটা চিয়ার থাকলো রোমিনেস এক সাইডে, কোডি রোডস আরেক সাইডে, আর কোডি রোডস জানে যে জেউসও তো অ্যাটলিস্ট আমার দিকে আছে, যাই আসে না যে ওদিকে সোলো সিকো আছে, জিমিউসও আছে, বাট জেউসও আমার সাইডে আছে। আর ওই মুহূর্তে হয়তো কোডি রোডসের মাথায় হয়তো একটা চিয়ার শট মারলো জেউস, হয় জেউসই লিড করবে কোডি রোডসের হারার। দেখো সত্যি বলতে গেলে কোডি রোডসের জেতার সাইডেও যেমন অনেক কিছু পয়েন্ট আছে যে হ্যাঁ এই কারণে কোডি রোডস জিততে পারে, কারণ অবভিয়াসলি রক আর রোমিনেসের ম্যাচ বিল্ড করার জন্য আমার মনে হয় এটা প্রচুর লিড করতে পারে যে কোডি রোডসের জেতা, কারণ কোডি রোডস রোমিনেসের সাথে টাইটেল জিতবে, রকের কোনো একটা সাডেনলি ডিস্ট্রাকশনের কারণে সেখান দিয়ে রোমিনেস রেগে যাবে আর রকের এগেনস্টে স্টেপ আপ করবে, একটা পুরো হিউজ মানে ফেস টু ফেস হবে রক আর রোমিনেসরা, সেখান দিয়ে বলবে যে হ্যাঁ তুই আমার বিজনেসে ইন্টারফেয়ার করেছিস, তো দেখা তুই কী করতে পারিস, তো এরকম ব্যাপার। তো অনেক কিছু কিন্তু তখন প্রিপেয়ার হবে, কিন্তু আনলেস যদি আমরা ভাবি যে কোডি রোডস কীভাবে হারতে পারে, দেখো রকের কোনো ইন্টারফারেন্সের কারণে আমার মনে হয় যে কোডি রোডস হারবে, কারণ কোডি রোডসের সাথে রকের কোনো সেগমেন্ট হওয়াটাই খুব বেকার, কারণ এখানে কোনো রাইভেলরি তো মানানোর কোনো মানে হয় না। বাট অনলি থিং হতে পারে যখন কোডি রোডসের এগেনস্টে জেউসও চলে যাবে, যে মানুষটাকে ফিরিয়ে আনলো কোডি রোডস জেউসকে, তো সেই মানুষটি এগেনস্টে চলে যাবে। দেখো এটা খুব অবভিয়াস যে জেউস একবার ব্লাড লাইনে পারতে হবে, কিন্তু আমার যেন মনে হচ্ছে না যে এই জিনিসটা হতে পারে, মানে জেউসও এত তাড়াতাড়ি বেরিয়ে যাবে, কারণ জেউসও জিমিউসের ম্যাচটা হয়তো লিড করতে পারে যে জেউসও আবার ফিরে আসে, কারণ জেউসও হয়তো কোনোভাবে হয়তো জিমিউসের কাছে হেরে গেলো, আর জিমিউসও লাস্টে বললো যে এখানে হারের কী আছে, কারণ আমরা দুজন তো ভাই, তো এখানে আমাদের কোনো হার জিতের কোনো মানে হয় না, তো তুই ফিরে আয়। তো এটাও কিন্তু প্রচুর বেশি লিড করতে পারে, আর সেখান দিয়ে হয়তো দেখা গেলো যে জেউসও টার্ন করলো কোডি রোডসের এগেনস্টে, রোমিনেস কোডি রোডসকে হারিয়ে দিলো রেসলম্যানিয়া 40 মেন ইভেন্টে, অ্যান্ড জেউসকে রোমিনেস জড়িয়ে ধরলো। আর সিরিয়াসলি বলছি ওই মুমেন্টটা সব থেকে বড় মুমেন্ট হবে যে ব্লাড লাইন আবার বিল্ড হয়েছে। হ্যাঁ স্যামি জেনকে ধরা উচিত না, কিন্তু সত্যি ব্লাড লাইন আবার বিল্ড হয়েছে, তো এটাই সব থেকে বড় মুমেন্ট হবে। দেখো আদারওয়াইজ তো আমার মনে হয় না যে কোডি রোডস কীভাবে হারবে। হ্যাঁ তোমরা অনেকে বলবে যে কোডি রোডস যদি হেরে যায় তাহলে কী, কারণ ডাব্লিউডব্লিউই তো পুরো দেখিয়ে যাচ্ছে কোডি রোডস রোমিনেসের কাছে হারলো, কোডি রোডস আবার চেষ্টা করছে আবার হারে, তাহলে কোডি রোডসকে তো আবার চেষ্টা করতে হবে, তাহলে কি ডাব্লিউডব্লিউই সত্যিই ভাবছে যে আমরা কোডি রোডসকে দিয়ে একটা বিগেস্ট একটা রেকর্ড সেট করবো? কারণ তোমরা জানি যে স্টোন গোল্ডের ক্ষেত্রে কী হয়েছিল, পরপর পর রয়্যাল রাম্বল ব্যাক টু ব্যাক দুটো রয়্যাল রাম্বল জিতেছিল, তারপরে একটা তো জিততে পারেনি, তারপরে গিয়ে 2001 এর রয়্যাল রাম্বলটা জিতেছিল না, তো সেটাও কিন্তু প্রচুর বড় ব্যাপার যে ভাই তবে কোডি রোডসকে দিয়েও তাহলে এরকম করতে পারে যে কোডি রোডস হয়তো দুটো রয়্যাল রাম্বল আগের বছর এবছর তো জিতলো, আর কোডি রোডস যখন এবছর রেসলম্যানিয়া হেরে যাবে রোমিনেসের কাছে, তখন হয়তো পরের বছর রয়্যাল রাম্বলে আবার স্টেপ আপ করবে, আর ওখানে হয়তো হতে পারে যে কোডি রোডস হয়তো জিততে নাও পারতে পারে। বাট যদি কোডি রোডস জিতে যায় তাহলে আমার মনে হয় যে ডাব্লিউডাব্লিউইর মধ্যে ফার্স্ট সুপারস্টার হবে যে তিনটে রয়্যাল রাম্বল ব্যাক টু ব্যাক জিতেছে। দেখো স্টোন গোল্ড স্টিভ অস্টিন কিন্তু তিনটে রয়্যাল রাম্বল জিতেছে, তাহলে কি কোডি রোডসকে নিয়ে সত্যি ডাব্লিউডাব্লিউই ভাবছে যে হ্যাঁ আমরা তিনটে রয়্যাল রাম্বল জেতাবো? আর এটা অনেকটা ঠিক এরকম ব্যাপার যে এক্সাম ক্র্যাক করে জব পাওয়ার মতো ব্যাপার, যে আমি এক্সাম ক্র্যাক করছি কিন্তু আমি ইন্টারভিউতে ফেল হয়ে যাচ্ছি, আবার ক্র্যাক করছি আবার ইন্টারভিউতে ফেল হয়ে যাচ্ছি, এবার ক্র্যাক করে ইন্টারভিউ দিয়ে জব পেয়েছাবো, তো এরকম সিচুয়েশান কি হবে? দেখো অনেক কিছু কিন্তু এর মধ্যে ডিপ থট আছে, সিরিয়াসলি ডিপ থট আছে, প্রচুর কিছু ডিসকাশান আছে, কিন্তু আমার মনে হয় যে ডাব্লিউডি যদি এরকমভাবে চলে, কারণ আজকে সকালের কোডি রোডস টু টাইম রয়্যাল রাম্বল ব্যাক টু ব্যাক জেতার পরে এখন অনেকের কাছে অনেক অনেক পয়েন্ট আসছে যে হতে পারে যে কোডি রোডস হয়তো এবারেও হারলো, আর ডাব্লিউডি হয়তো একটা রেকর্ড বানাতে চাইছে যে কোডি রোডস স্টোন গোল্ড স্টিভ অস্টিনকে টাই করবে, আর শুধু টাই করবে না ভাই, কোডি রোডস রেকর্ড সেট করে দেবে যে উনি
তিনবার রয়্যাল রাম্বল জিতেছে ব্যাক টু ব্যাক, সেটা হতে পারে পরের বছর রয়্যাল রাম্বল। আর পরের বছর রয়্যাল রাম্বল যদি কোডি রোজ জেতে তাহলে ভাবো রেসলমেনিয়া 41 ফাইনালি কোডি রোজ রোমিন রেন্সকে হারাচ্ছে। তার আগে অলরেডি রোমিন রেন্স হাল্ক হোগানের রেকর্ড তো ভেঙে দেবে, তাকে ব্রুনো সামার্টিনো বোধহয় আরও পিছিয়ে থাকবে, বাট স্টিল কোডি রোজ রোমিন রেন্সের ফাইন। আমার তো মনে হচ্ছে কোডি রোজকে ডাব্লিউডব্লিউই প্রিপেয়ার করে নিয়েছে যে সেট করে দিয়েছে ভাই রোমিন রেন্সকে এই হারাবে। আর হ্যাঁ, রোমিন রেন্স আর কোডি রোজ এর ম্যাচের আগে কি রোমিন রেন্স আর রকের ম্যাচ হবে? এখন অনেক অনেকেই বলছে রোমিন রেন্স আর রকের ম্যাচ সৌদি আরবিয়াতে হতে পারে, কিন্তু আমার মনে হয় যে এটা একটা পারফেক্ট স্টোরি লাইনের ওপর যদি বেস করে হয় তাহলে সৌদি আরবিয়াতে হয়ে গেলেও কোনো ব্যাপার হয় না, কিন্তু স্টিল এটাকে তোমরা প্রিপেয়ার করো, কারণ এখনও পর্যন্ত রোমিন রেন্স আর রকের কোনো ফেস টু ফেস বা কোনো ইন্টারাকশন কিছু হয়নি, তো সেক্ষেত্রে ওটাও কিন্তু লিড করে। আমার মনে হয় যে কোডি রোজ যদি রোমিন রেন্সের কাছে আবার হেরে যায় তারপরে যখন কোডি রোজ আর রোমিন রেন্সের ম্যাচ হবে তো তার আগে রক কেন, কারণ অবভিয়াসলি রক তো রোমিন রেন্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে না। যদি রক রোমিন রেন্সকে হারায় তাহলে এটা নন টাইটেল ম্যাচ হলে বেস্ট হবে, আর এখানে দেখিয়ে দেবে যে হ্যাঁ, যদি আমি আমি যদি ভাবি যে হ্যাঁ অ্যাজ এ ফাইনাল ম্যাচ যেরকমভাবে হবে যে হ্যাঁ রোমিন রেন্স আর রকের মধ্যে যেখানে কোনো টাইটেল নেই, জাস্ট একটা লেগেসি ফাইটের মতো ম্যাচ হবে, আর সেখানে রক রোমিন রেন্সকে হারাবে, তো এটা একটা বড় মেগা ব্লকবাস্টার সিন হবে। অবভিয়াসলি হলিউড ফ্যান্সরা যারা আছে, মুভি ফ্যান্সরা যারা আছে, তারা টিউন করবে ডাব্লিউডব্লিউইর মধ্যে, তো এটাও কিন্তু ইন্টারেস্টিং হবে যে রোমিন রেন্স হেরে গেল, তখন কিন্তু একটা মিনিং দাঁড়াবে। বাট স্টিল যদি আমরা এখন ভাবি যে হ্যাঁ টাইটেল রানের মধ্যে যদি রক আসে তাহলে অবভিয়াসলি রোমিন রেন্স রিটেন করে নেবে, আর তারপরে গিয়ে কোডি রোজ আবার স্টেপ আপ করছে, তো এটা কিন্তু অনেক বেশি ধামাকেদার আমার মনে হয় যে ডাব্লিউডব্লিউই। দেখো ডাব্লিউডব্লিউই এটা তো কখনো করতে পারে না যে রোমিন রেন্স আর রকের ওই থ্রি ওয়ে ম্যাচ করবে, কারণ আমরা নর্মালি ডাব্লিউডব্লিউইর মধ্যে দেখি জাস্ট লাইক ব্রক লেসনার বলো, ইভেন কোডি রোজ ব্রক লেসনার ফিউডও থ্রি ওয়েতে হয়েছিল, রোমিন রেন্স আর ব্রক লেসনার ম্যাচও থ্রি ওয়েতে হয়েছিল, তো কোডি রোজ আর রোমিন রেন্সের ম্যাচ কি তাহলে থ্রি ওয়েতে হবে? আর এটা কি রেসলমেনিয়া থ্রি ওয়ে চলবে নাকি যে ভাই কোডি রোজ রোমিন রেন্সের ম্যাচকে আমরা থ্রি ওয়ে রেসলমেনিয়া টানবো? তো কিচ্ছু বলা যাচ্ছে না, বাট হ্যাঁ এটা হতেই পারে, যদি কোডি রোজ এবছর রেসলমেনিয়া হারে তাহলে মেজর রোল থাকবে যে কোডি রোজ নেক্সট ইয়ার তাহলে আবার রয়্যাল রাম্বল দেবে, কারণ কিছু না কিছু একটা কোডি রোজ তো দেবে, আর এটাই হয়তো একটা হিউজ ট্রিপল রয়্যাল রাম্বল উইনার এরকম পুরো হ্যাটট্রিক টাইপের করবে, তো কি বলবে ভাই? তোমরা যদি ভাবো যে হ্যাঁ কোডি রোজ হেরে যাবে তাহলে তোমাদেরকেও কিছু ভাবতে হবে যে হ্যাঁ কোডি রোজ হারার পেছনে কী লজিক, তো আমার তো মনে হচ্ছে তাহলে জেমস টার্ন করাটাই মেজর কোডি রোজ আর রোমিন রেন্সের ম্যাচে কোডি রোজ হারারটা মিনিং রাখবে। তো অনেক কিছু কিন্তু ডিসকাশন করা যায় ভাই, এখনও তো কিছু হয়নি, এখনও অনেক কিছু বাকি রয়েছে, তবে আমরা তো অনেক কিছু ডিসকাশন করবো, দেখা হবে নেক্সট এপিসোড।